দর্শক দেখেন, ধান লাগানো কিন্তু শুরু হয়ে গেছে। কেবলমাত্র ধান মাঠের থেকে নিয়ে যাওয়ার পরেও আবার কিন্তু এই যে ধানটা ভাদ্র মাসে আসে সেটা কিন্তু লাগানোর কাজ টুকটাক চলছে। এই দেখেন, এখানে 20 হর্স পাওয়ারের পাওয়ার টিলারের ইঞ্জিন দিয়ে কাদা করছে। আবার পাশেই দেখেন গরুতে যে হাল গরুতে যে কাজটা করতো সেটা কিন্তু আপনার এক ভাই করছে। ওই দেখেন কিভাবে মই দিয়ে সমান করছে জমিটা, কত শক্তি খাটাতে হচ্ছে দেহর। গরু দিয়ে যদি কাজটা করা যায় তাহলে কিন্তু টাকা লাগবে, এই জন্য কিন্তু উনি নিজেই করছে এটা। নিজে নিজেই দেখেন কাদার ভিতরে মইটু টানছে, কত প্রেশার লাগছে, কারণ কাদা মাটিতে এর ভিতরে বেঁধে আটকে যাচ্ছে। এক ভিডিওর মাধ্যমে দেখেন সাথে সাথে এই ধানটা কিন্তু আপনার সাথে সাথেই লাগানো কাজ চলেছে। এই সময় যে ধানটা আমাদের এদিকে লাগানো হয় সেটা আপনার কাদা করার শেষে জমি তৈরি করার পরেই কিন্তু ধান লাগায় ফেলে, দেরি করে না। এই দেখেন ধানটা কীভাবে লাগাচ্ছে। শরীফুল, ও শরীফুল, জোনে আছো নাকি না ফুরনে লাগাচ্ছো? কত জোন? 400? হ্যাঁ, ধান লাগানোর জন্য 500 টাকা? ও আপসার, নিচের ওই অংশ লাগাবা, নিচে ওইটা লাগাবা। আর ধান রোয়ানো কাজ চলছে দেখেন।